তো স্ট্রাকচারাল মেকানিক্সের অষ্টম চ্যাপ্টার আজকের ক্লাসে আমরা দেখব যে শিয়ার ফোর্স অর্থাৎ এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করব এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করব, যেটা আমরা হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি একটা আমাদের বইতে একটা ম্যাথের ডায়াগ্রাম নিয়ে নিয়েছি শুধু বোঝার জন্য। তো আমরা ক্যারেক্টারিস্টিক অফ এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো দেখবো। এখন 1 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম সরলরেখা বা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত হবে, অর্থাৎ যে শিয়ার ফোর্সগুলো আমরা পেয়েছি এই শিয়ার ফোর্স কী হবে একটা সরল রেখায়, যে এরকম সরলরেখা হবে অথবা পরিবর্তনশীল বক্ররেখা। অর্থাৎ পরিবর্তনশীল কেন হলো, এটাই যে পজিটিভ জোন থেকে নেগেটিভ জোনে চলে আসছে, অর্থাৎ এটার কিন্তু পরিবর্তন হয়েছে। তো এইরকম পরিবর্তনশীল বক্ররেখা অথবা সরলরেখা দ্বারা শিয়ার ফোর্স ডায়াগ্রাম গঠিত হবে, এই হচ্ছে প্রথম কন্ডিশন বা বৈশিষ্ট্য। তো দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ধনাত্মক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের উপরের দিকে এবং ঋণাত্মক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের নিচের দিকে অবস্থান করবে। এই যে আমরা রেফারেন্স লাইন দেখতে পাচ্ছি, লাইন দেখতে পাচ্ছি হচ্ছে এই যে শূন্য শূন্য বিন্দুটা হচ্ছে রেফারেন্স লাইন। তো এই রেফারেন্স লাইনের উপরের দিকে হবে পজিটিভ শিয়ার ফোর্স এবং নিচের দিকে নেগেটিভ শিয়ার ফোর্স, এই যে আমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে পজিটিভ এবং শিয়ার পজিটিভ জোন এবং নেগেটিভ জোন। তো তৃতীয় নম্বরে বলা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের হরাইজন্টাল লাইন বিমের উপর শূন্য রেখা নির্দেশ করে, অর্থাৎ এই শিয়ার ফোর্স ডায়াগ্রামের হরাইজন্টাল লাইন কিন্তু এটা, এই লাইনটা হচ্ছে কি আমাদের শিয়ার ফোর্সের শূন্য শূন্য রেখা নির্দেশ করে, অর্থাৎ এই বিন্দুতে শিয়ার ফোর্স কি শূন্য, এই হচ্ছে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। তো চতুর্থ নম্বরে বলা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের উলম্ব রেখা ও রেখার মান কেন্দ্রীভূত লোডের প্রয়োগ বিন্দু এবং লোডের পরিমাণ, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম উলম্ব রেখা, এই যে উলম্ব রেখাটা আছে এই রেখাটা আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটা উলম্ব রেখা দেখতে পাচ্ছি এখানে। তো এই উলম্ব রেখা আমাদের কেন্দ্রীভূত লোডের পরিমাণ, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই বরাবর কেন্দ্রীভূত লোড কাজ করছে, আরেকটা কেন্দ্রীভূত লোড এ বরাবর কাজ করছে। তো এই যে উলম্ব রেখা কেন্দ্রীভূত লোডকে নির্দেশ করে এবং লোডের পরিমাণকে নির্দেশ করে, সেই বিষয়টা এই বৈশিষ্ট্যে বলা হচ্ছে। তো এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামে হেলানো সরলরেখা, শিয়ার ফোর্স ডায়াগ্রামে হেলানো সরলরেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোড কাজ করে, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রামে হেলানো সরলরেখা, এই যে হেলানো একটা সরলরেখা বা বক্ররেখা আমরা দেখতে পাচ্ছি, এই হেলানো সরলরেখা বিমের উপর সমভাবে বিস্তৃত, এই যে আমরা দেখতে পাচ্ছি এইটুকুতে আমাদের সমভাবে বিস্তৃত লোড কাজ করছে, যার কারণে এটা হেলানো সরলরেখা হয়ে গেছে। এরপর 7 নম্বরে যেটা বলা হচ্ছে, 6 নম্বরে যেটা বলা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামে বক্ররেখা বিমের উপর পরিবর্তনশীল লোড নির্দেশ করে, এই যে আবার দেখতে পাচ্ছি আমরা এটা একটা পরিবর্তনশীল লোড যেটা পজিটিভ জোন থেকে নেগেটিভ জোনে চলে আসছে, অর্থাৎ পজিটিভ শিয়ার ফোর্স থেকে নেগেটিভ শিয়ার ফোর্সে চলে আসছে, তার মানে এটা পরিবর্তনশীল বক্ররেখা। এই হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো, আমরা ডায়াগ্রাম সহ বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের খুব সহজে মনে থাকবে এবং বেশি পড়া লাগবে না। অবশ্যই নোট করতে হবে এই শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি।